আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আজ আবারও আমরা আছি। আমাদের পাম্পগুলো কিভাবে গাড়িতে লোড করা আছে, দেখুন। এগুলো মূলত পাম্প হল, অনেক সুন্দর লাল, শুধু এই ফলের উপরেই, শুধু ওই যে বিচিগুলো এগুলো থেকেই তেল উৎপাদন হয়, আর উপরে এই বিচিতে সীমাবদ্ধ নয়। আরো অনেক আস্তরণ আবরণ আছে, তা বলে আওয়াজ করাম ডুডু ক্যান। মালকি আপা হাল কিছু একটু আওয়া বারা পাতা উন চিনি গির্জা লাপান টাউন আওয়া একটু বেসা আঙ্কাট বুয়া কেন প্রথম বুয়া তো সুপ্রিয় দর্শক, আমার নাম আপা মালিকি। সুপ্রিয় দর্শক, আমি বলছিলাম আমার সেই ড্রাইভার ভাইয়ের সাথে কথা, যে তার সে কত বছর আইছে এখানে, কত টাকা বেতন পায়, তার বাড়িতে কে কে আছে, সে কবে যাবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন। তার নাম মূলত মালকি, সে আইছে এখানে 8 বছর, আবার সে দেশে ব্যাক করবে আরও 2 বছর পরে। সে প্রতিদিন 30 টন পর্যন্ত ফল গাড়িতে তুলতে পারে, সে প্রায় তিন গাড়ির মতো এভাবে ফল তোলে। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে ওর প্রতিদিনে 200 টাকা উপরে, 200 টাকা না, 200 রিঙ্গিতের উপরে, যা বাংলাদেশের 4,000 টাকার মতো। তো এটা আসলে এদের দ্বারাই সম্ভব, কেননা এরা এক কথায় যদি বলতে যায় এদের পাম বাগানেই বেড়ে ওঠা। তার কারণ ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বেশি পাম ফল উৎপাদন করে থাকে, প্রচুর পরিমাণের বাগান আছে। হ্যাঁ, সারা পৃথিবীতে 40% যোগান ইন্দোনেশিয়া থেকেই আসে, যার কারণে এরা অনেকটাই পারদর্শী। এরা যে পরিমাণে কাজ করতে পারে আমাদের এটা সম্ভব হয় না, বলবো না সম্ভব হয় না, তারা কাজে লেগে থাকতে পারে, সকাল সন্ধ্যা একটানা কাজ করতে পারে, কিন্তু এটা আমাদের দ্বারাই, আমরা যারা বাংলা কিংবা অন্যান্য দেশীয় ভাই যেসব আছে তারা এটা কখনোই পারে না। আমাদের একটা রেস্টের দরকার হয়, আর আমরা যে গতিতে কাজ করতে পারি, যতটুকু সময় কাজ করি এতটুকু আবার এরা পারে না। আমরা দেখা যাচ্ছে যে 1 ঘন্টায় হয়তো 60-70-100টা ফল পর্যন্ত কাটতে পারি, আর এরা তা করবে না, এরা 2 ঘন্টায় 100 ফল কাটবে, কিন্তু কাজ করবে
সকাল সন্ধ্যা, যার কারণে এদের সাথে বেতন তোলা অনেকটাই ডিফিকাল্ট। তো আপনাদেরকে এতটুকুই বলার ছিল, দেখার ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকবেন আপনারা।